Hello learners, how are you? I think you all are doing great. So today we'll learn, we'll get some tips on learning correct English pronunciation. Protidin to amra word shiki, ajke amra kichu tips jene nibo kibhabe English pronunciation ta amra practice korte pari. So let's get started. Acha, byaparta hocche pronunciation to amra video dekhe shikboi, er age je kajta korte hobe. আমরা কিন্তু প্রতিদিন মানুষের সাথে কথা বলি, কনভারসেশনে থাকি, তো যখনই আমি দেখছি যে একটা মানুষ আমার মতো না, মানে আমার মতো দেখতে না এমনটা না, আমার মতো না অন্যরকম প্রোনাউন্সিয়েশন করছে, সে ফর এক্সাম্পল যে আমরা সবাই বলি শিডিউল, আমার শিডিউল ফাঁকা নেই, আমার শিডিউল অনেক টাইট, তো হঠাৎ ক্লাসে আমি ধরে নিলাম আমার একটা স্যার আমাকে বললো যে আমার স্কেজিউলটা অনেক টাইট বা অনেক টাইট স্কেজিউলে আছি, তখনই কিন্তু আমার মাথায় আসা উচিত যে কি ব্যাপার স্যার টাইট শিডিউল না বলে টাইট স্কেজিউল কেন বললো, তো ওই যখন আমি ওই ওয়ার্ডটা পিক করতে পারবো কি ব্যাপার স্কেজিউল কেন, তখন আমার কি করতে হবে, আমার সাথে অবশ্যই সবার অ্যান্ড্রয়েড ফোন আছে এবং ডিকশনারি আছে, আমি ওই ডিকশনারিতে একটু শুনে নিলাম যে শিডিউলের উচ্চারণটা আসলেই কি শিডিউল না স্কেজিউল। এভাবে কিন্তু আমাদের মানে একটা জিনিস শেখার আগ্রহটা বাড়ে এবং আমরা কিন্তু খুব সহজে শিখতে পারি, তো আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা নেই, এটা গ্রো করতে হবে। যখনই আমি দেখবো যে স্বাভাবিকভাবে আমি একটা জিনিস উচ্চারণ করি, আমরা একটা জিনিস উচ্চারণ করে আসি, আমরা বাঙালি, উই আর নট দ্য নেটিভ স্পিকার্স, ঠিক আছে, আমরা কিন্তু নেটিভ স্পিকার না, সো আমাদের ভুল করার পসিবিলিটি বেশি এবং আমরা ভুলও করি বেশি, আমরা নতুন নতুন অনেক ইংরেজি বানাই। যখনই দেখছি একটা মানুষ এডুকেশন এডুকেশন সবাই বলছে, একটা মানুষ হঠাৎ করে বললো এডুকেশন, তখন আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি বলি এডুকেশন সবাই বলে এডুকেশন, ওই লোকটা কেন এডুকেশন বললো, তখন আমি কি করবো ডিকশনারিতে গিয়ে অবশ্যই এটা খুঁজবো এবং ওটা শুনে নিব, তখন আমি দেখবো অবশ্যই এটা কি বলছে এডুকেশন। সো এভাবে আমার শিখতে হবে, শেখার আগ্রহটা বাড়াতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা আমরা করতে পারি, আমরা প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে গান শুনি, অনেক ভিডিওস দেখি ইউটিউবে, আবার নাটক দেখছি, ড্রামা দেখছি, ইংলিশ মুভি দেখছি, তো ইংরেজি মুভি দেখার সময় বা বাংলা নাটক দেখার সময় যখন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা ইংরেজিতে কিছু কথা বলছে, তখন আমাদের উচ্চারণটা ভালোভাবে খেয়াল করতে হবে। কীভাবে খেয়াল করতে হবে, বাংলাদেশেও অনেক চমৎকার চমৎকার ইংরেজি বলা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তো আমি যখন নাটক দেখছি তখন আমি দেখবো যারা কীভাবে উচ্চারণ করে, একটা নাটকে সাপোজ একটা নায়ক বা নায়িকা বলছে আর ইউ শিওর, তখন আমি বললাম চিন্তা করতে হবে তখন আমার কি ব্যাপার, আমি বলি শিওর, সে বলছে শিওর, ব্যাপারটা কি, তার মানে একটা ঝামেলা আছে, কনফিউশন দূর করার জন্য আমার কি করতে হবে এটা ডিকশনারিটা দেখতে হবে। তো লার্নিং ইজ লাইক দ্যাট, ঠিক আছে, আমার আগ্রহটা থাকতে হবে এবং যখনই আমি দেখছি আমি একটাভাবে বলছি আরেকজন আনকমন উচ্চারণ করছে, তখনই আমার মাথায় আসতে হবে যে আমার উচ্চারণটা ভুল হতে পারে, না হলে সে আনকমন উচ্চারণ কেন করবে, তাই না? সো এভাবে কিন্তু আমার ফাইন্ড আউট করতে হবে। ইংরেজি যখন মুভি দেখছি, মুভির মধ্যে দেখতেছি কি ব্যাপার ওই ওয়ার্ডসটা বা ওয়ার্ডসগুলো বা ওয়ার্ডটা এভাবে ও কেন বলছে, আমি বলি এভাবে ও বলতেছে ওইভাবে, ও তো নেটিভ স্পিকার নিশ্চয়ই ওয়ার্ডটা সঠিক, তখন আমি ডিকশনারিটা চেক করবো। সো আমার এভাবে চেক করতে হবে, আগ্রহ থাকতে হবে, আগ্রহ না থাকলে ইংরেজি শেখা যাবে না, আর শুধু প্রোনাউন্সিয়েশনটা না, ইংরেজির ভোকাবুলারিও আমার অনেক ভোকাবুলারি শিখতে হবে, আমার ভোকাবুলারি যদি আমি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমার মানে প্রবলেম হবে ফিউচার, কারণ যে যেই ডিপার্টমেন্টেই হই না কেন ইংলিশ কিন্তু সবার জন্য এসেনশিয়াল, ব্যাপারটা এমন, রাস্তায় আমি যাচ্ছি বিলবোর্ডে একটা জিনিস লেখা আছে, আমি চট করে ডিকশনারিতে দেখে নিলাম যে এটার মিনিংটা কি। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন এসএসসি এইচএসসিতে পড়ি বা অনার্স ফার্স্ট ইয়ারের দিকে, তখন অ্যাভেলেবল হয় নাই অ্যান্ড্রয়েড মোবাইল, তো আমি রাস্তায় যখন একটা ওয়ার্ডস দেখতাম সেটা ডিকশনারিতে সার্চ দিতাম, ম্যানুয়াল ডিকশনারি যেটা, সে ফর এক্সাম্পল আমি জিগাতলা বাস স্ট্যান্ডে একদিন যাচ্ছি, তো একটা রাস্তায় একটা জিনিস লেখা আছে লেটস ইলুমিনেট দ্য ডার্কনেস, তো আমি তখন ইলুমিনেটের মিনিংটা জানি না, তখন আমি কি করলাম একটা মাথার মধ্যে রাখলাম, রেখে আমি বাসায় আসলাম, তখন অ্যান্ড্রয়েড ফোন নেই, বাসায় এসে ম্যানুয়ালি একটা সার্চ দিলাম ইলুমিনেট মানে আলোকিত করা, এভাবে ইংরেজিটা আমার শিখতে হবে, ঠিক আছে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট অ্যান্ড উই হ্যাভ টু রিমেম্বার ইট, রাফি উই হ্যাভ টু রিমেম্বার ইট, ওকে, সো ছোট ভাই কি বললো, উই হ্যাভ টু রিমেম্বার ইট, ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।